কোজাগরি লক্ষ্মী পুজোয় ভুলে ওই কাজগুলি করবেন না করলেই হবে সর্বনাশ বাঙালির বারো মাসে তেরো পার্বণ শেষ নেই উৎসব পূজা পার্বণীগা পূজার রেশ কাটতে না কাটতেই রাত পোহালেই লক্ষ্মী পূজা তবে একে বলা হয় কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি কি কোজাগরি অর্থাৎ আশ্বিনের শেষ পূর্ণিমাতে রাতের বেলা এই পুজো হয় বলে একে কোজাগরি বলা হয় অর্থ সম্পত্তি ও ধন হলেন মা লক্ষ্মী হিন্দু শাস্ত্র মতে প্রতিটি বাড়িতে বাড়িতে হয় এই লক্ষ্মী মায়ের আরাধনা হিন্দু পুরাণ মতে আশ্বিনের পূর্ণিমার রাতে ধনদেবী এসে খোঁজ নিয়ে যান কে জেগে আছে তার জন্য হিন্দুদের প্রচলিত বিশ্বাস যে বা যারা জেগে থাকে লক্ষ্মী দেবী তাদের ওপর প্রসন্ন হন ধন অর্থ সম্পত্তি অর্থতে ভরিয়ে দেবেন তাদের কোজাগরি বা লক্ষ্মী পূজয় নির্দিষ্ট কিছু রীতিনীতি নীতি ও ঐতিহ্য পালন করতে হয় না হলে দেবী লক্ষ্মী কুপিতা হন এগুলি না মানলে আপনার জীবনে নেমে আসতে পারে বিপদ বলা হয় দেবী লক্ষ্মী চঞ্চলা তার পূজয় অতিরিক্ত শব্দ না করাই বাঞ্ছনীয় তাই শঙ্খ ও উদ্বোধনী দিলেও বিরত থাকুন ঘন্টা বাজানো থেকে মা লক্ষ্মীর বসা সিংহাসন বা আসনে কোনো সময় সাদা রঙের ব্যবহার করবেন না তাকে সাদা ফুল নিবেদন করবেন না দেবীকে নিবেদন করা ফুল উজ্জ্বল বর্ণের হওয়া বাঞ্ছনীয় লাল গোলাপি বা কমলা রঙের ফুল তাকে নিবেদন করুন এই সকল কিছু নিয়ম এবং নির্দিষ্ট রীতি ও ভক্তি সহকারে দেবীকে পুজো করুন দেখবেন লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে